আল্লাহর নামে জানমাল বিক্রয়কারী এক যুবক। তাবেঈ শাইখ আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে, একদা আমরা জিহাদের উদ্দেশ্যে প্রস্তুতি নিলাম। তখন আমি আমার সাথীদেরকে বললাম, জিহাদের ফজিলত সম্পর্কে প্রত্যেকে দুটি করে আয়াত পাঠ করার জন্য তৈরি হও। তখন একজন আয়াত পাঠ করলো যে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, অর্থ নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের নিকট হতে জান্নাতের বিনিময়ে তাদের জানমাল ক্রয় করে নিয়েছেন। সূরা তাওবা 111 নম্বর আয়াত। এই আয়াতে শ্রবণ করে 14-15 বছরের এক বালক, যার পিতা অনেক ধন সম্পদ রেখে মৃত্যুবরণ করেছিল, সে দাঁড়িয়ে বলতে লাগলো, হে শায়েখ, আল্লাহ তাআলা কি মুসলমানদের জানমাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন? জবাবে শায়েখ আব্দুল ওয়াহিদ বললেন, হ্যাঁ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। বালকটি তখন বলল, আমি আপনাকে সাক্ষী রেখে আমার জানমাল জান্নাতের বিনিময়ে আল্লাহর নিকট বিক্রি করে দিলাম। তখন আমি বললাম, ভালোভাবে চিন্তা করে দেখো, তরবারের ধার কিন্তু তীক্ষ্ণ, আর তুমি তো বালক, আমার আশঙ্কা হয় যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, ফলে তুমি অক্ষম হয়ে যাবে। বালকটি বলল, হে শায়েখ, আমি আল্লাহ পাকের সাথে মোয়ামালা করব, আবার অক্ষম হয়ে যাব, এর আবার অর্থ কী? আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, আমার জান এবং সমস্ত মাল আল্লাহ তাআলার নিকট বিক্রি করে দিলাম। শায়েখ আব্দুল ওয়াহিদ বলেন, আমি এতটুকু কথা বলে অত্যন্ত লজ্জিত হয়ে গেলাম, আর মনে মনে বললাম, এতটুকু বালকের কত বিবেক ও জ্ঞান, অথচ আমরা বড় হওয়া সত্ত্বেও আমাদের বিবেক বুদ্ধি নেই বললেই চলে। মোট কথা, বালকটি তার ঘোড়া, হাতিয়ার এবং কিছু প্রয়োজনীয় খরচ ব্যতীত সমস্ত সম্পদ দান করে দিল। তখন সফরের দিন হলো। তখন ওই বালক সবার আগে আমার নিকট এসে বলল, হে শায়েখ, আসসালামু আলাইকুম। শায়েখ বলেন, আমি সালামের জবাব দিয়ে বললাম, তুমি আনন্দিত হও, কেননা তোমার ব্যবসা লাভজনক হয়েছে। তারপর আমরা জিহাদের জন্য রওনা হলাম। বালকটি অবস্থা এরকম ছিল যে, সে পথ চলাকালীন দিনে নফল রোজা রাখত আর সারা রাত নফল নামাজ আদায় করত। সে আমাদের এবং আমাদের পশুগুলোর সেবা যত্ন করত। আমরা শয়ন করলে আমাদের পশুগুলো পাহারা দিত। আমরা যখন রোম শহরে পৌঁছলাম, তখন বালকটি চিৎকার করে বলছিল, হে আয়না মার্জিয়া, তুমি কোথায়? হে আয়না মার্জিয়া, তুমি কোথায়? আমার সঙ্গীরা তখন বলতে লাগলো, বালকটি পাগল হয়ে গেছে। আমি তখন তাকে ডেকে বললাম, তুমি কাকে ডাকছো? আয়না মার্জিয়া কে? বালকটি তখন বিস্তারিত বর্ণনা এভাবে দিল যে, আমি একটু তন্দ্রাচ্ছন্ন ছিলাম, তখন স্বপ্নে দেখলাম আমার নিকট এক ব্যক্তি এসে বলল, তুমি আয়না মার্জিয়া এর নিকট চলো। আমি তার সাথে চলতে লাগলাম। সে আমাকে একটি বাগানের ভিতর নিয়ে গেল। তখন বললাম, বাগানের পাদদেশ থেকে স্বচ্ছ ও পরিষ্কার পানির নদী প্রবাহিত হচ্ছে, আর নদীর পারে রয়েছে সুশ্রী ও সুন্দরী মেয়েরা, তারা নয়নকারা পোশাক ও অলঙ্কারে সুসজ্জিতা। যখন তারা আমাকে দেখলো, তখন আনন্দিত হয়ে পরস্পর বলতে লাগলো, দেখো, ওই যে আয়না মার্জিয়ার স্বামী। আমি তাদেরকে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, তোমাদের মধ্যে আয়না মার্জিয়া কে? তারা বলল, আমাদের মধ্যে আয়না মার্জিয়া নেই, আমরা তো তার সেবিকা ও দাসী, সে সামনে আছে, তুমি সামনে যাও। আমি সামনে অগ্রসর হয়ে দেখি একটি মনোরম বাগান, যার পাদদেশে সুস্বাদু দুধের নদী প্রবাহিত। ওই দুধের নদীর কিনারায় দেখি প্রথমোক্ত মেয়েদের চেয়ে অধিক সুন্দরী সুন্দরী মেয়েদেরকে। আমি তাদেরকে দেখে বিমুগ্ধ হয়ে গেলাম। তারা আমাকে দেখে খুবই খুশি হলো এবং বলতে লাগলো, ওই যে আয়না মার্জিয়ার স্বামী। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আয়না মার্জিয়া কোথায়? তারা বলল, সে আরও সামনে, আমরা তো তার ব্যক্তিগত সেবিকা, তুমি আরও সামনে অগ্রসর হও। আমি আরও সামনে অগ্রসর হয়ে আশ্চর্য এক বাগান দেখলাম, যার পাদদেশ থেকে সুস্বাদু মদের নদী প্রবাহিত, যার কিনারায় এমন সুশ্রী ও সুন্দরী নারীরা রয়েছে যারা পূর্ববর্তী নারীদের কথা ভুলিয়ে দিয়েছে। আমি তাদেরকে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, তোমাদের মধ্যে কি আয়না মার্জিয়া আছে? তারা বলল, আমরা সবাই তার সেবা দাসী মাত্র, সে সামনে আছে, তুমি সামনে যাও। আমি সামনে অগ্রসর হয়ে দেখি সুন্দর একটি বাগানের পাদদেশ থেকে খাঁটি মধু নদী প্রবাহিত, আর নদীর কিনারায় এমন এমন সুন্দরী নারীরা রয়েছে যারা পূর্বের সকল নারীদের কথা ভুলিয়ে দিয়েছে। আমি তাদেরকে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, তোমাদের মধ্যে কি আয়না মার্জিয়া আছে? তারা বলল, হে আল্লাহ পাকের ওলি, আমরা তো তার দাসীবাদী মাত্র, তুমি সামনে অগ্রসর হও, সেখানে তাকে পাবে। আমি সামনে অগ্রসর হয়ে দেখি একটি সাদা মতির তাঁবু, উহার দরজায় এক পরমা সুন্দরী নারী, মহামূল্যবান পোশাক ও অলঙ্কার সুসজ্জিত অবস্থা দাঁড়ানো, এমন নারী আর কখনো দেখিনি। সে আমাকে দেখে খুবই খুশি হলো এবং তাঁবুর ভিতরে আওয়াজ দিয়ে বলল, হে আয়না মার্জিয়া, তোমার স্বামী এসে পড়েছে। এরপর আমি ওই তাঁবুতে ঢুকেই দেখি একটি স্বর্ণের সিংহাসনে আয়না মার্জিয়া সমাসীন। আমি তাকে দেখি সীমাহীন আসক্ত হয়ে পড়লাম। সে আমাকে দেখে বলতে লাগলো, মারহাবা মারহাবা, হে আল্লাহ পাকের ওলি, তোমার এখানে আসার সময় নিকটবর্তী হয়ে গেছে। তখন আমি দৌড় দিয়ে তার কাছে যেয়ে তাকে জড়িয়ে ধরতে চাইলে সে বলল, থামো, এখনও সময় হয়নি, যেহেতু তোমার আত্মার মধ্যে এখনও দুনিয়ার হায়াত বাকি আছে, আজ রাতে ইনশাআল্লাহ তুমি এখানে ইফতার করবে।
আমি এই স্বপ্ন দেখেই জেগে গেলাম। জাগ্রত হওয়ার পর আমার অবস্থা এই হলো যে আমি আর ধৈর্য ধরতে পারছি না। শেখ আব্দুল ওয়াহিদ বলেন, এখনও কথাবার্তা শেষ হয়নি। এমনই মুহূর্তে শত্রুদের একদল লোক এসে উপস্থিত। তখন ওই বালকটি সবার আগে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে 9 জন কাফেরকে হত্যা করে। আমি বালকটির নিকট এসে দেখি সে রক্তে রঞ্জিত হয়ে খিলখিল করে হাসছে। অল্পক্ষণের মধ্যে তার দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখি উড়ে গেলে শাহাদাত বরণ করলো।